আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যালেসের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি জয়নুল আবেদিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সব সময় যে সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে দেশের, বিশেষ করে করোনাকালীন যে পরিস্থিতি, সেই সাথে এখন কিছুদিন আগে নদী ভাঙন, বন্যা, সেই সাথে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। সে অনুষ্ঠানে যুক্ত হন বিভিন্ন জেলা উপজেলার সম্মানিত অতিথিরা। আজকে আমরা যে করোনাকালে বাংলাদেশের আজকের পর্বে আমরা যুক্ত হতে চাই কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায়, সেখানকার অতিথিরা আমাদের সাথে যুক্ত হবেন। সেখানে আজকে অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আকবর হোসেন হিরো। জনাব আকবর হোসেন হিরো, আপনাকে স্বাগত আমাদের আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার। সেই সাথে আমাদের সাথে যুক্ত আছেন রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম মুকুল। জনাব রফিকুল ইসলাম মুকুল, আপনাকে অভিনন্দন আমাদের আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সেই সাথে আজকে আমাদের সাথে যুক্ত হবার কথা ছিল উপজেলা প্রেস ক্লাব, অর্থাৎ রাজীবপুর উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস বিশ্বাস। তিনি হয়তো আমাদের সাথে পরে যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের চ্যানেলসের প্রতিনিধি রফিকুল ইসলাম। প্রথমে রফিকুল ইসলামকে দিয়ে আমরা শুরু করতে চাই। রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেই সাথে প্রথমে জানতে চাই, এখন যে করোনা পরিস্থিতি চলছে সারা দেশ জুড়ে চলছে, সেই করোনা পরিস্থিতির কি অবস্থা? আমরা এটুকু জানি যে আপনার উপজেলায় বন্যা হয়েছে কিছুদিন আগে, প্রায় কয়েক দফায় বন্যা হয়েছে। সেই সাথে যেহেতু আপনার উপজেলাটা অনেকটা চারপাশে নদী বেষ্টিত, সেক্ষেত্রে নদী ভাঙনও রয়েছে, সেক্ষেত্রে প্রথম আপনার জানতে চাই করোনা পরিস্থিতি, সেই সাথে অন্যান্য পরিস্থিতিগুলো আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। রফিকুল ইসলাম, করোনা পরিস্থিতি দিয়ে শুরু করুন আপনি। জি, আমি প্রথমে জানিয়ে দিতে চাই কুড়িগ্রাম জেলার করোনা পরিস্থিতি। আসলে কুড়িগ্রাম জেলায় আমি সকালবেলা সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমানের সাথে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন এ পর্যন্ত আমাদের কুড়িগ্রাম জেলায় 5,899টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। এর মধ্যে 939টি পজিটিভ রোগী পাওয়া গেছে আর 15 জন মারা গেছে। আর এ পর্যন্ত কুড়িগ্রামে 884 জন সুস্থ হয়েছে। এই ছিল কুড়িগ্রাম জেলা। আর আমার রাজীবপুর উপজেলা যেটি, সেটি হচ্ছে আমি ডাক্তার সারোয়ার জাহানের সাথে সকালবেলা কথা বলেছি, উনি আমাকে লাস্ট আপডেট জানিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে কুড়িগ্রামে এ পর্যন্ত 203টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল, এর মধ্যে 20টি কিন্তু পজিটিভ ছিল। আর আর আমাদের উপজেলার একটি সুসংবাদ, সেটি 20 জনই সুস্থ, আমাদের রাজীবপুর উপজেলায় কোনো মৃত রোগী নাই, মৃত্যু হয় নাই আর কি করোনা রোগী। এই ছিল আমার কাছে লাস্ট আপডেট। বলছিলাম আপনার এলাকায় বন্যা হয়েছিল কয়েক দফায়, বন্যা, বন্যায় কেমন ক্ষতি হয়েছে, নদী ভাঙন কেমন আছে? আমাদের এলাকাটা আসলে নদী প্রবণ এলাকা, চারিদিকে নদী, দুই পাশে নদী, শুধু দক্ষিণ সাইডে জামালপুরের সাথে এক, এই জায়গাটুকু নদী নাই, আমরা সরাসরি ঢাকা যেতে পারি বাই রোডে। এছাড়া পশ্চিম পাশে সোনাবাড়ি নদী এবং তারও পশ্চিম পাশে হলো ব্রহ্মপুত্র বড় নদী, আর পূর্ব পাশে পাহাড়ি এলাকা, সেটা হলো সীমান্ত এলাকা জিঞ্জিরাম নদী। অর্থাৎ আমরা দুই পাশে দুইটা নদী বেষ্টিত এলাকা, একটি এখানে আমাদের পার্শ্ববর্তী উপজেলা রৌমারি আর আমরা হলাম রাজীবপুর, দুইটা উপজেলা কুড়িগ্রাম থেকে বিচ্ছিন্ন উপজেলা। আর এখানে আসলে প্রতিনিয়তই আমাদের ঘটে থাকে এটা বন্যা, আমাদের পরিস্থিতি সবসময় লেগেই থাকে, একটু পানি বাড়লে আমাদের এখানে বন্যা হয়। তবে এ বছরের বন্যা আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, আসলে দফায় দফায় বন্যা হয়েছে, এ বছরে 5 দফায় বন্যা হয়েছে, আর এই 5 দফায় বন্যায় আমাদের রাজীবপুরে ব্যাপক হারে ক্ষতি হয়েছে, সেটা হলো 350 হেক্টর আউশ ধান ক্ষতি হয়েছে, এর মধ্যে পাট 11 হেক্টর জমি নষ্ট হয়েছে, তারপরে বীজতলা 10 হেক্টরের উপরে, তারপরে শাক সবজি জাতীয় ফসল 20 থেকে 25 হেক্টর, তারপরে মরিচ নষ্ট হয়েছে 35-35 হেক্টর, তারপরে কলাই জাতীয় ফসল যেমন মাসকলাই সেটা 7 হেক্টরের উপরে। আর যেটা আসলে বন্যায়, একদিকে করোনা অন্যদিকে বন্যা, দুয়ে মিলে আসলে আমাদের এলাকার সাধারণ মানুষগুলো খুবই কষ্টে জীবনযাপন করছে। বন্যার কারণে
একটু সামান্য পানি বাড়লেই শুরু হলেই নদী ভাঙন সৃষ্টি হয়। আর নদী আমাদের উপজেলা থেকে একেবারে সরকারি গুদামের মাত্র 50 গজের কাছাকাছি আর কি নদী। আর নদী ভাঙার কারণে আমাদের রাজীবপুর উপজেলায় প্রায় 5 শতাধিক পরিবার নদী গর্ভে চলে গেছে এবছরই। এর আগে তো অনেক গেছে, কিন্তু এবছর আমাদের 500-এর উপরে পরিবার আর কি গৃহহীন হয়েছে। আর এই গৃহহীন পরিবার গুলা বিশেষ করে বিভিন্ন রাস্তার ধারে, তারপরে কোনো চর এলাকা ক্ষতি হয়েছে আপনার এলাকায় বন্যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যেহেতু আমাদের জনপ্রতিনিধিরা আছেন, জনপ্রতিনিধিরা এবং তাদের কাছ থেকে আমরা বিষয়টার একটা সুরাহা হয়তো পাবো। আমরা যুক্ত হতে চাই রাজীবপুর উপজেলা সম্মানিত চেয়ারম্যান জনাব আকবর হোসেন হিরোর সাথে। জনাব আকবর হোসেন হিরো, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেই প্রথম প্রশ্নটা করতে চাই, যেহেতু আপনি উপজেলা চেয়ারম্যান, সেই ক্ষেত্রে যে করোনা চলছে মার্চ থেকে, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আপনি কি কি উদ্যোগ নিয়েছেন? এখন বলা হচ্ছে রাজীবপুরে করোনা পরিস্থিতির অবস্থা খুবই ভালো, আপনারা সেই করোনা পরিস্থিতিতে কি কাজ করেছেন এবং ভবিষ্যতে যে একটি করোনার একটি বা সংক্রমণ বৃদ্ধির একটা আশঙ্কা করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের কি প্রস্তুতি রয়েছে? ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে আপনাদের লাইভ প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। সেই সাথে রাজীবপুর উপজেলার করোনা পরিস্থিতি ইনশাল্লাহ খুবই ভালো, কারণ আমরা প্রথম থেকেই সরকার ঘোষিত যে সমস্ত ক্রিয়াকলাপ এবং সরকার যা ঘোষণা দিয়েছেন আমরা যথাযথ বাস্তবায়ন করার চেষ্টা করেছি, এবং সেই সাথে মনে করেন যে আমরা মাস্ক উপজেলা পরিষদ থেকে বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেছি, স্যানিটাইজার দিয়েছি, এবং বাজারে ঢোল শহর থেকে শুরু করে এমনকি হাত ধোয়ার ট্যাঙ্কি আমি ব্যক্তিগতভাবে ইয়ার উপরে ভ্যান গাড়ির উপরে সেটিং করে দিয়ে গ্রামে গঞ্জে রাস্তাঘাটে আমি মানুষকে হাত ধোয়ার অভ্যাস করে তোলার চেষ্টা করেছি। তো এদিক দিয়া ইনশাল্লাহ আমি বলবো যে রাজীবপুর হাসপাতাল এবং রাজীবপুর উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সব মহলের সার্বিক সহযোগিতায় রাজীবপুরে ইনশাল্লাহ করোনাতে একজন মানুষও মারা যায়নি, এজন্য আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আর সেই সাথে আমাদের রাজীবপুর আসলে আপনি জানেন যে এটা চতুর্দিকে নদী বেষ্টিত একটি উপজেলা, ছোট্ট উপজেলা, তার মধ্যে আবার 2টি ইউনিয়ন এই সোনাবরী নদী এবং ব্রহ্মপুত্র নদীর একটা শাখা দ্বারা বিচ্ছিন্ন, বুঝছেন, ছোট্ট উপজেলা। এইখানে প্রতি বছর নদী ভাঙনে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে, একদিকে গৃহহীন আর একদিকে আমার জীবনে আমি দেখিনি 5-5 বার বন্যা হয়ে মানুষের যে ক্ষতি হয়েছে ফসলের উৎপাদিত পণ্য, আমি বলবো যে যা করেছিল মানুষ সেটা নাই বললেই চলে। এখন মানুষ খুব চিন্তিত যে কিভাবে চলবো, সামনে ভবিষ্যৎ আমাদের কিভাবে কাটবে যাবে, এবং আমরা বা শাক সবজি বা ধান অনেকটাই, যেমন আমাদের এখানে এক জাতীয় ধান হয় ওই কাদো মাটির মধ্যে পলি মাটিতে ছিটা দিলে পরঙ্গা বলে আমরা এখানে জানি, সে ধানটাও পরবর্তী বন্যায় এই যে কিছুদিন আগের সে বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে, যা অবর্ণনীয় বর্ণনা করে শেষ করা যাবে না। উপজেলা চেয়ারম্যান একটু জানতে চাই, আপনি বলছেন এই যে মানুষ দুর্দশাগ্রস্ত আছে, ভূমিহীন হয়ে পড়েছে, এই ভূমিহীন অসহায় দুর্দশাগ্রস্ত বন্যা কবলিত মানুষগুলোকে তাদের পথে তাদের একটু এগিয়ে যাওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য আপনারা কি কি কাজ করেছেন, অর্থাৎ ভূমিহীন মানুষের পাশে মানুষদের আপনার জন্য কি কাজ করেছেন আপনারা? আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যেমন ভূমিহীন এবং গৃহহীন যাদের একটা তালিকা আমরা পাঠিয়েছিলাম, এবং ভূমি আছে গৃহ নাই এই ধরনের তালিকা আমরা পাঠিয়েছিলাম। আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী ধনঞ্জয় শেখ হাসিনা উনি বেশ কিছু ভূমি নাই এবং ঘরও নাই এই জাতীয় আমরা
বেশ কিছু বরাদ্দ পেয়েছি, প্রায় 300 থেকে 300-র উপরে বরাদ্দ পেয়েছি। আমরা এগুলা তাদেরকে দেব এবং সরকারের কাছে আমরা আরো দাবি করেছি যে জমি আছে কিছু, ঘর নেই, সে ঘরগুলো আসবে আশা করি আমরা। তারপরে ত্রাণ সামগ্রী সরকারের কাছ থেকে এনে যতটা তাদের কাছাকাছি যাওয়া যায়, জানেন তো ভোট করলে জনগণের কাছে না গেলে তো জনগণ পরবর্তীতে আর বাছাই করবে না। 300 বলতে চাচ্ছিলেন উপজেলা চেয়ারম্যান, 300 ঘরের ব্যবস্থা হয়েছে? জি জি, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জি যে প্রশ্ন হলো সেই 300 ঘরগুলো কি আবারও কি সে নদীর পাশে গড়ে তোলা হবে যাতে আবার নদী গর্ভে বিলীন হয়ে যায় এরকম, নাকি এমন একটি সেফটি জায়গা আপনারা বাছাই করেছেন যেখানে 300 ঘর নির্মাণ করা হলে মানুষ সেখানে সুখে শান্তিতে বছরের পর বছর থাকতে পারবে? কোন জায়গায় আপনারা জায়গাটা চিহ্নিত করেছেন? যেহেতু ভূমিহীন এবং গৃহহীন একই সাথে দুইটা কথা বলা আছে, তাই আমাদের ইয়োনো সাহেব এবং এসিল্যান্ড এবং তহসিলদার সহ আমরা সহ জনপ্রতিনিধি যারা আছি সবাই মিলে এই এলাকায় সরকার বলেছেন যে খাস জমি যেখানে আছে খুঁজে বের করে, যেমন 1 বিঘা বা 60 শতক জমি যদি কোথাও থাকে তাহলে ওইখানে হয়তো বা 5টা ঘর তুলে দেওয়া যাবে, 6টা ঘর তুলে দেওয়া যাবে, 10 শতক করে জমি এক একজনকে বরাদ্দ দেওয়া যাবে। সেই জমিগুলো সেই ভূমিহীন ভাইদের খাস জমি খুঁজে বের করে এবং এইটা যাতে নদীর ধারে না হয় একটু ভিতর সাইডে, যেমন মনে করেন আমাদের পূর্ব এলাকায় বর্ডার ভারত গারো মানে মেঘালয় আসাম মেঘালয় আমাদের পূর্ব পাশে ওই পাশে একটা নদী পড়ছে, সেটা নদী অত্যন্ত ছোট নদী, ওটা খুব ক্ষতিকর নয়। তো আমরা চাচ্ছি যে গাজীপুর উপজেলা সদর থেকে পূর্ব সাইডটা মোটামুটি সেফটি, ধন্যবাদ আপনাকে, এলাকাগুলোতে যেখানে খাস জমি পাওয়া যায় সেইখানে আমরা খুঁজে, সরকার ইতিমধ্যে বলেছেন যে খাস জমি পাওয়া গেলে সেইখানে যে কাবি খার বরাদ্দ সেই কাবি খার বরাদ্দ দিয়ে ওইখানে মাটি করে মাটি ভরে ঘর ভিটি উঁচু করে ঘর তুলে দিতে হবে, তো আমরা সেই ব্যবস্থায় জি ধন্যবাদ। বুঝতে পেরেছি আপনারা এখনো উদ্যোগ নিয়েছেন কিন্তু জায়গাটা এখনো চিহ্নিত করতে পারেননি, জায়গাটা চিহ্নিত করবেন সেটাই আশ্বাস দিয়েছেন। একটু যেতে চাই আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব প্রফেসর রফিকুল ইসলাম মুকুলের কাছে। জনাব রফিকুল ইসলাম মুকুল স্বাগত আপনাকে, সেই সাথে প্রশ্ন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ একটি ভালো একটি পদে আপনি আছেন, সেই ক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে কোন যে উপজেলার যে ভূমিহীন মানুষ অনেকগুলো আশ্রয়হীন মানুষ রয়েছে সেই মানুষগুলোর জন্য আপনারা দলের পক্ষ থেকে আসলে কি কি কাজ করেছেন, নাকি উপজেলা চেয়ারম্যানের সাথে সম্পৃক্ত হয়ে একই কাজই আপনারা করেছেন? জি অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাকে। আমরা দলীয় কাজগুলো আসলে উপজেলা চেয়ারম্যান এবং ইয়োনো মহোদয় প্রশাসনের সমন্বয়ে আমরা করার চেষ্টা করেছি বিভিন্ন পর্যায়ে। আমাদের আমাদের স্থানীয় এমপি মহোদয় উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষার মাননীয় প্রতিমন্ত্রী, তো উনি বিভিন্ন সময় এসে আমাদেরকে দলীয়ভাবে যে কাজগুলো করা হয়েছে, দলীয়ভাবে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, স্যানিটাইজার, এবং বিভিন্ন সময়ে আমরা তাদেরকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, আমরা দলীয়ভাবেও করেছি এবং মন্ত্রী মহোদয়ের সাথে থেকেও করেছেন অনেক সময়। তো এর ফাঁকে আমরা করোনাকালীন সময়ে যে কাজটি বিশেষভাবে করেছি মানুষের জন্য সেটা হচ্ছে প্রতিটি গ্রামে মহল্লায় আমরা স্বেচ্ছাসেবক লীগ এবং আমাদের ছাত্রলীগকে মিলিয়ে আমরা একটা স্বেচ্ছাসেবক দল তৈরি করেছি, স্বেচ্ছাসেবক টিম তৈরি করেছি, প্রতিটি এলাকায় তারা খোঁজ খবর নিয়েছে এবং যাতে মানুষজনের চলাফেরা কম হয়, বাজারঘাটে কম আসে এবং সেখানে তারা সচেতন থাকে এই করোনাকালীন সময়ে, তার জন্য আমরা ধন্যবাদ মুকুল, ধন্যবাদ আপনাকে, আপনারা সচেতনতামূলক কাজ করবার জন্য উদ্যোগ নিয়েছেন।
প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছে আসন্ন শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে, সেই ক্ষেত্রে আপনার উপজেলায় আপনারা কতটুকু প্রস্তুত সেই হিসেবে করোনা রোগীদের চিকিৎসা দেবার মতো সেই সামর্থ্য আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে কিনা? যদি নাই থাকে তাহলে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? অ্যাকচুয়ালি কি অবস্থা ভবিষ্যতে হবে এটা আসলে বলা কঠিন। তো যদি করোনাকালীন সময়ে আমাদের এর আগে যে অবস্থাটা ছিল সে অবস্থা চললে, সে অবস্থার মতো পরিবেশ পরিস্থিতি হলে আমরা ইনশাল্লাহ মোটামুটি মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যবস্থা রেখেছেন প্রতিটি হসপিটালে তাতে আমাদের এখানে অপ্রতুল বলবো না, মোটামুটি এই পরিস্থিতি যদি হয় যেটা গত গতবার হয়েছিল, গত মার্চ থেকে হয়েছিল, সেই পরিস্থিতি যদি থাকে তো মোটামুটি এটা কভার করা, আমাদের সচেতনতা দিয়ে আমরা সচেতন থাকলে ইনশাল্লাহ কভার করা সম্ভব। একই প্রশ্ন একটু যেতে চাই উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যানের কাছে একটু যেতে চাই একই প্রশ্ন যে আসলে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতটুকু প্রস্তুত যে আসন্ন শীতে যদি করোনা তীব্র রোগী পাওয়া যায়, অর্থাৎ যে শ্বাসকষ্ট রোগী পাওয়া যায়, সেই তীব্র শ্বাসকষ্টে অনেক করোনা রোগী আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত আছে কিনা বা আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই সক্ষমতা আছে কিনা, ডাক্তার বলুন কিংবা হাই ফ্লো নসল অক্সিজেন বলুন, কোনটা কোন ব্যবস্থাটা আছে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে? সম্ভবত উপজেলা চেয়ারম্যান সম্ভবত নেটের কারণে একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। একই একটি প্রশ্ন নিয়ে যেতে চাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম মুকুলের কাছে। রফিকুল ইসলাম মুকুল, আপনি একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, সেই ক্ষেত্রে আপনি শিক্ষকতার পেশায়ও আছেন যতটুকু, যেহেতু আপনার আগে লেখা আছে, সেই ক্ষেত্রে একটু জানতে চাই আপনার উপজেলায় শিক্ষিতের হার 26.47%, কেন এটা? আপনি যেহেতু একজন প্রফেসর এবং একজন গুরুত্বপূর্ণ পদে আছেন, সেই ক্ষেত্রে আসলে কেন আপনার উপজেলায় শিক্ষিতের হার এত কম? অ্যাকচুয়ালি আমাদের এই যে দুর্গম এলাকা, বিচ্ছিন্ন এলাকা, এটা আগে থেকে ছিল। আমাদের রাজীবপুরটা ছিল, রাজীবপুরে কোনো হাই স্কুল ছিল না সেই সময়ে। তারপরে আমাদের দূর দূরান্তে কামারজানি, গাইবান্ধা, তারপরে দেওয়ানগঞ্জ গিয়ে পড়ালেখা করতে হতো এলাকার। এটা হচ্ছে একটা বিষয়, তখন শিক্ষার হার যে কম ছিল সেই ধারাবাহিকতায় এখন অবশ্য শিক্ষা প্রতিষ্ঠান অনেক, এবং আমি আমি মনে করি যে আগের চেয়ে দ্রুত গতিতে জ্যামিতিক আকারে আমাদের এখানে শিক্ষার হার বৃদ্ধি পেয়েও এই অবস্থা আর কি। তো অনেকদিন আগে যেটা ছিল সে তার ধারাবাহিকতায় আমাদের শিক্ষার হারটা কম, এবং গণসচেতনতা এখনো আমাদের মধ্যে পূর্ণাঙ্গতা আসেনি। যেমন করোনাকালীন সময়ে আমরা প্রত্যেকটা জায়গায়, শহরে বন্দরে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় যে এই যে বিটিভিতে হোক বা অনলাইনে পড়াশোনা হোক, আমরা আমাদেরকে আমাদেরকে এটা সার্ভিস দিতে পারতেছি না, আমরা সার্ভিস নিতে পারতেছি না, আমাদের ছেলেমেয়েরা সার্ভিস নিতে পারছে না। এখানে অনলাইন ব্যবস্থাটা নাই, অনেক জায়গায় নাই, ম্যাক্সিমাম জায়গায় নাই, 10% বা 5% করোনা পরিস্থিতির কথাই বলছেন আমাকে, যেখানে প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছেন যে দক্ষ জাতি গড়বার জন্য কাজ করছেন তার সরকার, এবং 2008 সাল থেকে আজকে 12টি বছর বর্তমান সরকার ক্ষমতায় রয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা বলছেন করোনা পরিস্থিতিতে আপনারা জনসচেতনতা সৃষ্টি করবার জন্য মাঠে উঠে পড়ে লেগেছেন, কিন্তু শিক্ষিত করবার জন্য জাতিকে কিভাবে উঠে পড়ে লেগেছেন বা কি উদ্যোগ আপনাদের আছে? আমরা ঝরে যাওয়া যে শিশুগুলো আছে, ঝরে যাওয়া শিশুগুলোকে আমরা কালেকশন করি, স্কুলে ভর্তি করার জন্য চেষ্টা করি, তাদের গার্জিয়ানের সাথে কথা বলি, এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এ বিষয়ে খুব সচেতন, আমাদেরকেও এই কথাগুলি সচেতন করার চেষ্টা করেন। আমরা যেমন, আমি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, একটা গার্লস হাই স্কুলের সভাপতি, আমি আমি আমার স্কুলে যেভাবে চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার এলাকায় এই টেরিটরিতে যতগুলো ঝরে পড়া সন্তান আছে, যারা স্কুলে যায় না, যেতে চায় না, তাদের গার্জিয়ানের সাথে সরাসরি যোগাযোগ করে আমরা চেষ্টা করি, কমিটি যারা আসি আমরা চেষ্টা করি তাদের বাড়িতে গিয়ে সন্তানদেরকে স্কুলমুখী করার জন্য চেষ্টা করে থাকি আর ইনশাআল্লাহ।
এটা তো আপনার ব্যক্তিগত উদ্যোগের কথা বলছেন জনাব রফিকুল ইসলাম মুকুল, আমি বলেছি আপনার দলের পক্ষ থেকে এমন কি উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষিতের হার বাড়ানোর জন্য, মানুষকে জনসচেতনতা সৃষ্টি করা, যেহেতু দক্ষ জাতি যদি আমরা গড়ে তুলতে না পারি সেক্ষেত্রে আমরা দেখছি প্রতিটি এলাকায় কিশোর গ্যাং উঠছে শিক্ষার শিক্ষার অভাবে, নৈতিক শিক্ষার অভাবে নানা দুর্নীতি ধর্ষণ সব বিভিন্ন কাজে জড়িত পড়ছে, কিশোররা জড়িত হয়ে পড়ছে, সেই ক্ষেত্রে আপনার দলের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখযোগ্য? দলের পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমাদের দলীয়ভাবে যখন বৈঠক হয়, মিটিং হয়, তখন আমরা এই বিষয়ে আলোচনা করি, আলোচনা করে চেষ্টা করি যারা শিক্ষকরা থাকেন এবং যারা এলাকায় যারা গুণীজন আছেন, যারা শিক্ষিত আছেন, তাদেরকে বলার চেষ্টা করি যে আমাদের প্রতিটি এলাকায় কোনো শিশু যেন স্কুলমুখী হওয়া থেকে বিরত না থাকে, প্রত্যেকটি স্কুল যেন, যখন স্কুল কমিটি গঠন হয়, ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম মুকুল, উল্লেখযোগ্য কোন ইতিহাস নেই আপনারা শিক্ষিত হার বাড়ানোর জন্য, সেটা বুঝতে পেরেছি। আপনি বলছেন যে মানুষকে দেখলে আপনারা সচেতনতামূলক কথা বলেন, সেটা বুঝতে পেরেছি। আমরা দলীয় উদ্যোগ চাই, যে দলীয় উদ্যোগের মাধ্যমে আপনার এলাকায় শিক্ষিতের হার বাড়বে। একটু জানতে চাই, যেতে চাই উপজেলা চেয়ারম্যান, সম্মানিত উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোর কাছে। জনাব আকবর হোসেন হিরো, প্রশ্নটা ছিল এরকম, আপনার উপজেলায় অনেক বন্যা সেই সাথে নদী ভাঙন, একটা বিপর্যস্ত একটি উপজেলা, সেক্ষেত্রে আপনার রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ, সেই ক্ষেত্রে রাস্তাঘাটের উন্নয়নের জন্য একজন উপজেলার চেয়ারম্যান সেই সাথে জনপ্রতিনিধি, আপনি কি উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। উপজেলা ইঞ্জিনিয়ার সেকশন থেকে আমরা 60টি রাস্তা সংস্কারের জন্য পাঠিয়েছিলাম, আল্লাহ চাহে আমরা 60টি রাস্তায় সংস্কার পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় যেটা হলো মাটি সরে গেছে এবং অনেক জায়গায় রাস্তা ভেঙে মানে ক্যানেল হয়ে গেছে অনেক রাস্তায়, সেগুলা ভরাট করতে গেলে কিন্তু মাটির দরকার। সেই মাটিগুলো এখন আমরা যেমন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 1 ইঞ্চি আবাদি জমি যাতে নষ্ট না হয়, আমরা সেদিকে সজাগ। এখন এই মাটিগুলো ক্যানেলগুলো খালগুলো প্রয়োজন হয়। এই মাটিটা যেমন আমরা নদী বেষ্টিত এলাকা, তো নদীর থেকে আমরা কিছু বালি এনে যে রাস্তাগুলো ঠিক করবো, এদিকে আবার প্রশাসনের দিক থেকে বলা হচ্ছে যে বালি তোলা যাবে না। তাহলে এই রাস্তাগুলো আমরা কি দিয়ে ঠিক করব? এমনই অবস্থায় 2-3টি রাস্তা আমাদের আছে, তবে আমি চেষ্টা করছি উপজেলা টিআর কাবিখা এবং ইঞ্জিনিয়ার সেকশনের যে বরাদ্দ, কিন্তু দুঃখের বিষয় বলতে হচ্ছে যে আগে যেমন কোনো রাস্তা যদি নতুন করতে হয় বা কোনো রাস্তা যদি ক্ষতিগ্রস্ত হয়, ওইটার উপর একটা এস্টিমেট করে উপজেলা ইঞ্জিনিয়ার বা পিআইও সাহেব, ইউনো সাহেব স্বাক্ষর করে ঢাকায় নিয়ে গেলে ওই ওই রাস্তাটার উপরে বরাদ্দ পাওয়া গেছে, কিন্তু আজকে সেই বরাদ্দটা বন্ধ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে আমি সারা বাংলাদেশে একদিকে করোনা, একদিকে বন্যা, নদী ভাঙ্গন, রাস্তা সংস্কারবিহীন, রাস্তাঘাট সব মিলিয়ে বলা যাচ্ছে বিপর্যস্ত একটি উপজেলাবাসীর আপনি জনপ্রতিনিধি। সেক্ষেত্রে আরেকটি সমস্যা আপনার এলাকায় আছে, সেটি হলো মাদকের ছড়াছড়ি, বিশেষ করে বালিয়ামারি যে এলাকাটা মাদকের স্পট, সে মাদকের ছড়াছড়ি, মাদক থেকে যুব সমাজকে মুক্ত করবার জন্য একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনি কি উদ্যোগ নিচ্ছেন? এই মাদক দ্রব্য ছড়াছড়ি এবং আপনি হয়তো অবগত আছেন যে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ হয় আমাদের রোমারি রাজ্যপুরের উপর যে রাস্তাটি, সেটা এখন এটা মাদকের রোড হিসাবে পরিচিতি লাভ করেছে, কিন্তু আমি বলবো যে ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা কমিটির সুপারিশ প্রশাসনকে স্পষ্ট বলে দিয়েছি যে কোনো ছাড় নেই কোনো প্রকার, কোন মাননীয় প্রধানমন্ত্রী যেমন ঘোষণা করেছেন জিরো টলারেন্স, আপনাদের মাঝেও আমরা ওইটা দেখতে চাই। এবং ইতিমধ্যেই আপনি শুনে হয়তো খুশি হবেন যে প্রতিদিনই এ ধরনের 2-1টা করে মামলা কুড়িগ্রামে চলে যাচ্ছে, আর আমরাও জনপ্রতিনিধি যারা আছি এলাকার সুধী সমাজ বা গণ্যমান্য ব্যক্তি যারা আছি, তারা একটি জিনিস লক্ষ্য করছি যে কামাই আয় রোজগার নাই সেই লোকটা
কিভাবে চলে এইটার উপরে আমরা পুলিশ প্রশাসনকে আমরা মানে গোপনীয় ভাবে তাদেরকে আমরা সংবাদ দিচ্ছি এ ব্যাপারে পুলিশ অত্যন্ত তৎপর। মাদকের ছড়াছড়ির জন্য আমরা দেখতে পাই সেখানে ক্ষমতাসীন দলের লোকেরা তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, এবং সেই সাথে যদি আমি নাম উল্লেখ করে বলি রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল, যার নাম এসেছে মাদকের ব্যবসার সাথে জড়িত তালিকায়, এবং এই যে আওয়ামী লীগের লোকেরা জড়িত হয়ে যাচ্ছে মাদক ব্যবসায় এবং সেই সাথে বিভিন্ন দুর্নীতিতে, ধর্ষণ, নানা দুর্নীতিতে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? একজন উপজেলা আওয়ামী লীগের একজন আপনি এক সময় সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, এখন আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান, সেক্ষেত্রে দলীয় লোকেরা যেভাবে ধর্ষণ, দুর্নীতি এবং এই মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, আপনি দলের লোক হয়ে কি বলবেন এই বিষয়টা? আমি আমি বলতে চাই যে আসলে যারা এগুলোর সঙ্গে জড়িত হয় তাদের কোনো দল নাই, মত নাই, কিন্তু আমি বলবো যে দু একজন যদি এগুলোর সঙ্গে জড়িত হওয়ার পরে ধরা পড়ে তাহলে দলের দোহাই দেয়, আমি বলবো যে তারা প্রকৃত দলের মানুষ নয়, কারণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা কোনোদিন এই অসামাজিক কাজ এবং দুর্নীতিবাজ এবং মাদক ব্যবসায়ী হতে পারে না। ধন্যবাদ আপনাকে, যেহেতু আবারও নেটের কারণে উনি আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, একটু যেতে চাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম মুকুল। জনাব রফিকুল ইসলাম মুকুল, একটু আপনার কাছে একই প্রশ্ন যে দলীয় লোকেরা যুক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ধর্ষণ, দুর্নীতি এবং সেই সাথে মাদক ব্যবসার সাথে, একজন দলীয় একজন দায়িত্বশীল হিসেবে আপনি কি মনে করেন আসলে কেন এরা এইসব কাজে জড়িত হয়ে যাচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স বলছে সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ এইসব বিষয়গুলো নিয়ে, তারপরও কেন আওয়ামী লীগের লোকেরা জড়িত হয়ে যাচ্ছে এইসব কাজগুলো? অ্যাকচুয়ালি এখানে একটা রুট তৈরি হয়ে গেছে, আমার অলরেডি পরিচিত হয়ে গেছে, এটা অস্বীকার করার কিছুই নাই। রোমারি রাজীবপুর এটা একটা ইয়াবা বা মাদকের একটা রুট তৈরি হয়ে গেছে। তো এটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে, একটা কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে এটা ছিল মায়ানমার রুট ছিল, আমরা জানতাম যে মায়ানমার দিয়ে এটা পাচার হইতো। এখন এটা কেন তারা বাইসা নিচ্ছে জানি না, বাইসা নেওয়ার পরে এরা যে টোপ দেয়, এরা যে ইয়া করে, যেটা তাদেরকে লোভ দেখায়, যারা এটা করে তাদেরকে প্রথমে তাদেরকে একটা বড় অঙ্কের টাকা তাদেরকে দেয়। এই এইভাবে কিছু গরিব ছেলেপেলেরা যারা খুব বেশি সচ্ছল নয় তারা আস্তে আস্তে জড়ায় পড়ছে। এর ফাঁকে দুই একজন যারা এটার সম্রাট সাম্রাজ্য মানে লালন করতেছে, যারা সম্রাট দু একজন যারা আছে গভীর জলের মাছ, তারা কিন্তু আমাদের দলের যে সবাই তা কিন্তু নয়, ম্যাক্সিমামই দল ছাড়া, এবং দলের যারা আছে দু একজন তারা প্রকৃত আওয়ামী লীগার নয়। আমরা এখানে দেখছি যারা ধরা পড়তেছে প্রতিনিয়তই ধরা পড়তেছে, চালান হচ্ছে পুলিশের কাছে, আন্দোলনের জন্য রাজপথে নেমেছেন, মাদকের বিরুদ্ধে কাজ করবার জন্য রাজপথে কি নেমেছেন, কিংবা জিরো টলারেন্স ঘোষণা করবার জন্য একদম মারমুখী কোন আন্দোলন আজকে আপনারা করেছেন কিনা? না, কোনো মারমুখী আন্দোলন ঠিক করা হয় নাই, এই করোনাকালীন সময় এটা বেশি ছিল। আমরা কিন্তু রাস্তায় ছাত্রলীগ দ্বারা কেন আন্দোলন করছেন না, কেন করছেন না? আমরা আমরা আন্দোলন করছি না ঠিক ঠিক না, আমরা সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করতেছি। সামাজিক ভাবে আমরা কিন্তু রাস্তায় দাঁড়াই, আমরা কিন্তু রাস্তায় ছেলেদের দিয়ে অ্যাটাক করাই, ইয়াবা বাহি যারা মোটরসাইকেলে যায় তাদেরকে রাস্তায় অ্যাটাক করে, তাদেরকে ধরা পুলিশের হাতে ধরা তুলে দেই। আমরা এ বিষয়ে আমরা আন্দোলন সামাজিক ভাবে গড়ে তোলার চেষ্টা করতেছি, যারা করে তাদেরকে ওখান থেকে প্রতিরোধ করার চেষ্টা করতেছি। এখন আন্দোলন কার বিরুদ্ধে করবো আমরা? আন্দোলন তো আমার আমার দলের বিরুদ্ধে আমি আন্দোলন করবো কিভাবে? আমরা নিজেরা সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলছি আর কি, সামাজিক আন্দোলন গড়ে তুলছেন, তারপরও কোনো কাজ হচ্ছে না, মাদকের ছড়াছড়ি চলছে, অর্থাৎ আপনারা যেভাবে বলছেন যে আপনারা কাজ করার পরও আপনারা অসহায় যে আসলে মাদক বন্ধ করা যাচ্ছে না আপনার উপজেলায়।
ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সকলকে অর্থাৎ চ্যানেল সার্সকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, রাজীবপুর উপজেলা সম্মানিত চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম, তাদেরকেও আমরা চ্যানেলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। চ্যানেলের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ, সেই সাথে করোনাকালে বাংলাদেশে আজকে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সব সময় এই করোনাকালীন পরিস্থিতি এবং সেই সাথে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনারা জানেন আসন্ন যে শীত, শীতে যে করোনার একটা প্রকোপ দেখার একটা আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কা থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের সকলকে সতর্ক হতে, সাবধান হতে হবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।